নমস্কার আমাদের সিএম শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যজি এখন ভালো আছেন এবং আজকে আমাদের মেডিকেল বোর্ড হয়েছে, উনি ওনাকে উঠিয়ে বসানো হয়েছে, মোবিলাইজ করা হচ্ছে ওনাকে, মুখে অল্প ট্রাই করা হচ্ছে, রাইস্ট্রিপটা এখনও আছে, রাইস্ট্রিপটা থাকবে। ছাড়ার ব্যাপারে আমরা কাল বা পরশু একটা ডিসিশন নেব। হাসপাতালে যা যা করণীয় সব কিছু করা হচ্ছে, কালকে একটা ব্লাড টেস্ট করা হবে ফাইনালি, এবং কালকে আরেকবারের জন্য মেডিকেল বোর্ড আমরা করব দুপুর 12:30টার সময়। এমনি নর্মাল রুটিন ব্লাড টেস্ট হবে, আশা করা। উনি যেমন সপ্তর্ষী দা বললেন যে উনি অনেকটা ইম্প্রুভ করেছেন, ওনাকে বসানো যাচ্ছে এবং আমরা অবশ্যই মুখে খাওয়ানোর চেষ্টাটা করছি, একটু একটু খাচ্ছেনও, তবে রয়্যালস টিউবটা ওনার থাকবে এবং উনি রয়্যালস টিউব নিয়েই বাড়ি যাবেন এবং আমাদের হোম কেয়ার টিম বাড়িতে গিয়ে ওনার দেখভাল করবেন আগামী বেশ কয়েক সপ্তাহ। ওনার ফিজিওথেরাপি চলবে, চেস্ট ফিজিওথেরাপি চলবে, স্পিচ অ্যান্ড সোয়ালো থেরাপি চলবে যাতে উনি ভালো করে গিলতে পারেন এবং অ্যাসপিরেট না করেন। এই সব ব্যাকআপগুলো আমরা রেডি করছি, করে আমরা ওনাকে বাড়ি পাঠাবো, তাই খুব শীঘ্রই আমরা ওনাকে বাড়ি পাঠাবো কয়েকদিনের মধ্যে, এক্স্যাক্ট টাইমটা এই মুহূর্তে বলতে পারছি না। আর আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো, অবশ্যই আপনাদের সবার প্রশ্ন যে রয়্যালস টিউবটা থাকবে, আমরা আশা করছি আর কয়েকদিনের মধ্যে উনি পুরোপুরি মুখে খেতে পারবেন, পুরো নিউট্রিশনটাই মুখে যাবে এবং তখন আমরা রয়্যালস টিউব খুলে দেবো। এই পুরো অ্যাসেসমেন্টটা আমাদের হোম কেয়ার টিম ওখানে থাকবে, 24 ঘন্টা অ্যাসেসমেন্ট হবে, আমরাও টাইম টু টাইম যাবো অ্যাসেস করে, যখন আমরা নিশ্চিত হবো ওনার রয়্যালস টিউব খুলে দিলে পুরো ক্যালোরি প্রথমত উনি ইনটেক করতে পারবেন এবং দ্বিতীয়ত কোনোভাবেই শ্বাসনালীতে খাদ্যনালীর জিনিস যাবে না, মানে অ্যাসপিরেশন হবে না, তখনই আমরা রয়্যালস টিউব খুলব। দেখুন, ওনার যে ঘরটায় উনি থাকেন সেই ঘরটা থেকে উনি অন্য কোথাও যাবেন না, তো আমাদের যা অ্যারেঞ্জমেন্ট এর ভিত্তিতেই করতে হচ্ছে এবং আমরা কনফিডেন্ট যে উনি যেখানে থাকতে পছন্দ করেন সেই জায়গাতেই আমরা হোম কেয়ার পুরো ফেসিলিটিস প্রোভাইড করতে পারি।